একটি ইঁদুর এক চাষির ঘরে গর্ত করে লুকিয়ে থাকত। একদিন ইঁদুরটি দেখলো চাষি আর তার স্ত্রী থলে থেকে কিছু একটা জিনিস বের করছেন। ইঁদুর ভাবলো থলের ভিতর নিশ্চয়ই কোনো খাবার আছে, তাই সে গুটি গুটি পায়ে এগোলো। এগিয়ে দেখলো সেটা খাবার কিছু নয়, সেটা ছিল একটা ইঁদুর ধরার ফাঁদ। ফাঁদ দেখে ইঁদুর পিছুতে থাকলো। ইঁদুরটি বাড়ির পিছনের এক খোপে থাকা পায়রাকে গিয়ে বলল, জানো আজ বাড়ির মালিক একটা ইঁদুর ধরার ফাঁদ এনেছে। এটা শুনে পায়রা হাসতে থাকলো আর বলল, তাতে আমার কি, আমি কি ওই ফাঁদে পড়তে যাব নাকি? নিরাশ হয়ে ইঁদুরটি মুরগিকে গিয়ে এই কথা বলল। মুরগি ইঁদুরকে হেয় করে বলল, যা ভাই এটা আমার সমস্যা নয়। ইঁদুরটি হাঁপাতে হাঁপাতে মাঠে গিয়ে ছাগলকে শোনালো। ছাগল শুনে হেসে লুটুপুটি আর ঘাস খেতে লাগলো। সেই দিন রাত্রে একটি শব্দ হলো যাতে একটি বিষাক্ত সাপ আটকে গিয়েছিল। অন্ধকারে চাষির স্ত্রী সাপের লেজকে ইঁদুর ভেবে বের করল আর সাপটি তাকে কামড়ে নিল। অবস্থা খারাপ দেখে চাষিটি ওঝাকে ডাকল। ওঝা তাকে পায়রার জুস খাওয়ানোর পরামর্শ দিল। পায়রাটি এখন হাঁড়িতে। চাষির স্ত্রীর এই সংবাদ শুনে তার বাড়িতে আত্মীয় স্বজন এসে হাজির হলো। তাদের খাওয়ার বন্দোবস্তের জন্য মুরগিকে জবাই করল। মুরগিও এখন হাঁড়িতে। দুই দিন পর চাষির স্ত্রী মারা গেল আর তার দোয়া অনুষ্ঠানে ছাগলটি জবাই করল, ছাগলও হাঁড়িতে। এই গল্পটি থেকে যা শিক্ষা হলো, যদি কেউ আপনাকে তার সমস্যার কথা শোনায় আর আপনি ভাবেন যে এটা তো আমার সমস্যা নয়, তবে দাঁড়ান আর একবার ভালো করে চিন্তা করুন। আমরা সবাই বিপদে আছি। সমাজের একটা অংশ, একটা ধাপ পর্যায়ে একজন নাগরিক যদি বিপদে থাকেন, তবে পুরো দেশ বিপদে আছে। নিজের মধ্যে সীমিত না থেকে সামাজিক হন আর মানব ধর্মের জন্য একত্রিত হন। এক কৃষকের একটা গাধা ছিল। গাধাটা একদিন অগভীর কুয়ায় পড়ল, কিন্তু কুয়াটার গভীরতা গাধার উচ্চতা থেকে বেশি হওয়াতে অবলা প্রাণীটি উঠে আসতে পারছিল না। গাধার ত্রাহি চিৎকারে কৃষক এবং আশেপাশের মানুষ ছুটে আসলো, কিন্তু ওরাও বুঝে উঠতে পারলো না কি করবে। ঘণ্টাখানেক নানাভাবে চেষ্টা করার পরও যখন গাধাকে উপরে তুলে আনা গেল না, কৃষক তখন চিন্তা করল, কুয়াটা আগে থেকে বিপজ্জনক। বেশ কয়েকটি বাচ্চা কুয়াতে পড়ে বারবার আহত হয়েছে। কুয়াটা এমনিতেই ভরাট করতে হবে, তার উপর গাধাটা অনেক বুড়ো এবং দুর্বল হয়ে গেছে। তাই কৃষক সিদ্ধান্ত নিল গাধা সহ কুয়াটি ভরাট করে ফেলবে। কৃষক সবাইকে ডাক দিয়ে হেল্প করতে বলল। সবাই হাতে বেলচা এবং কোদাল নিয়ে পাশ থেকে মাটি কেটে কুয়াতে ফেলতে লাগলো। কিছু মাটির দলা গিয়ে গাধাটির উপরেও পড়ল। ওদের মাটি ফেলা দেখে গাধাটি বুঝতে পারল কি ঘটতে চলেছে। প্রাণীটি ভয়ে দুঃখে নীরবে কাঁদতে লাগলো। কিছুক্ষণ মাটি ফেলার পরে সবাই হঠাৎ চমকে গেল, কারণ গাধাটি অদ্ভুত একটা কাণ্ড করে বসেছে। সবাই যখন গাধার উপরে মাটি ফেলছে, গাধাটি তখন গা ঝাড়া দিয়ে মাটি নিচে ফেলে দিচ্ছে এবং এক পা করে ভরাট হওয়া জায়গাতে অবস্থান নিচ্ছে। সবাই এবার দ্রুত গাধার উপরে মাটি ফেলতে শুরু করল। গাধাটিও তত দ্রুত মাটি গায়ের উপর থেকে ঝেড়ে ফেলে ভরাট হওয়া জায়গাতে এসে দাঁড়ায়। এভাবে কিছুক্ষণ মাটি ফেলার পর সবাই অবাক হয়ে লক্ষ্য করল, কুয়াটি প্রায় ভর্তি হয়ে গেছে। অবশেষে গাধা কুয়া থেকে বেরিয়ে আসলো। জীবনে চলার পথে এমন অসংখ্য কুয়াতে আপনি পড়বেন যা থেকে উঠে আসার মতো সক্ষমতা হয়তো আপনার থাকবে না। আশেপাশের মানুষগুলো আপনাকে টেনে তোলার পরিবর্তে আপনাকে আরও ডুবিয়ে দিতে চাইবে, কিন্তু এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আপনাকে ওই গাধাটির মতোই গা থেকে আবর্জনাগুলো একটু একটু করে ঝাড়া দিয়ে ফেলতে হবে, যতক্ষণ না ওই আবর্জনাতে কুয়াটা পূর্ণ হয়ে যায়। যখনই সমস্যা এসে আপনার শরীর এবং মনের উপরে চেপে বসবে, প্রতিবার একটু একটু করে ঝাড়া দিয়ে সরিয়ে দিবেন। তারপর মাথা উঁচু করে একটু আগে ঝেড়ে ফেলা দেওয়া সমস্যার উপরে গিয়ে দাঁড়াবেন। প্রতিটি সমস্যাই আবর্জনার মতো। প্যাট্রিসিয়া নারায়ণ,
একজন ভারতীয় নারী, পেশায় ব্যবসায়ী। ঠিক 31 বছর আগেও তিনি মেরিনা বিচে ঘুরে ঘুরে যিনি খাবার বেচতেন, দিনের শেষে 50 পয়সা নিয়ে ঘরে ফিরতেন। আজ তিনি অনেক রেস্তোরাঁর মালিক, এখন দিনে 2 লাখ টাকা উপার্জন করেন তিনি। এখানেই তার চমক শেষ নয়, মা বাবার অমতে বিয়ে করলেও শেষ পর্যন্ত তার টেকেনি। বিয়ে ভাঙলেও মেয়েকে ক্ষমা করতে পারেননি তার বাবা মা, তাই বাপের বাড়িতে ফেরার পথও বন্ধ হয়ে গিয়েছিল। লড়াইয়ের শুরুটা আসলে সেখান থেকেই। প্যাট্রিসিয়া একা নন, সঙ্গে 2 সন্তান, 3টে পেটের ভাত কাপড়ের ব্যবস্থা কিভাবে করবেন, এসব চিন্তা করতে করতে পেটের দায়ে আচার বানিয়ে বিক্রি শুরু করলেন, সঙ্গে জ্যাম স্কোয়াশও। সেখান থেকে একটা হাতে ঠেলা গাড়ি, সেই গাড়ি ঠেলেই রোজ চলে যেতেন মেরিনা বিচে। তাতে থাকতো নানা খাবার দাবার, চা কফিও। প্যাট্রিসিয়ার এখনও মনে পড়ে প্রথম দিন 1 কাপ মাত্র কফি বিক্রি হয়েছিল, লাভ 8 আনা। হতাশ না হয়ে পরদিন আবার, তারপরের দিন আবারও, সেই 8 আনাই 2500-এ যেতে সময় লাগলো না। সেখানেই আলাপ হয় এক ব্যক্তির সঙ্গে। রোজ প্রাতভ্রমণে আসতেন তিনি, ওই ব্যক্তি প্রথম অফার দেন একটি ক্যান্টিন চালানোর, বস্তি পরিষ্কার বোর্ডের নিজস্ব ক্যান্টিন। তিনি সেই বোর্ডের চেয়ারম্যান, এক কথায় প্রস্তাব লুফে নেন প্যাট্রিসিয়া। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এর মধ্যে 2004 সালে জোর ধাক্কা খান, দুর্ঘটনায় মেয়ে জামাইয়ের মৃত্যু তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। অবাক হয়েছিলেন মুখের উপর অ্যাম্বুলেন্স মেয়ে জামাইয়ের মৃতদেহ হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করায়, শেষ পর্যন্ত এক ব্যক্তির গাড়িতে মৃতদেহ তুলতে হয়েছিল। সেই ঘটনার পরে ঠিক করেন অ্যাম্বুলেন্স কিনবেন, যাতে তার মতো তিক্ত অভিজ্ঞতা আর কারো না হয়। কিনেও ফেলেন। প্যাট্রিসিয়া ক্রমে বোঝেন যন্ত্রণা জীবনের অঙ্গ, যন্ত্রণাকে আঁকড়ে এগিয়ে চলা যায় না। ক্রমে শোক কাটিয়ে ওঠেন, মাঝে কয়েকটা বছর বসে গিয়ে আবার শুরু করেন ব্যবসা। মেয়ের স্মৃতিতে খুললেন নিজের প্রথম রেস্তোরাঁ সন্দীপা, সঙ্গে নিলেন ছেলেকেও। হসপিটালিটি সেক্টরে অন্য উচ্চতায় পৌঁছে যায় তার রেস্তোরাঁ। আজ শুধু চেন্নাইতেই তার রেস্তোরাঁর 14টা আউটলেট রয়েছে, আর লাভ রোজ গড়ে 2 লাখ টাকা। 2010 সালে FICCI-এর দেওয়া পুরস্কারও পেয়েছেন তিনি। সফল রেস্তোরাঁ ব্যবসায়ী প্যাট্রিসিয়ার কথায়, মেরিনা বিচই আমার বিজনেস স্কুল, সেখান থেকে আমার ব্যবসার পাঠ শেখা, সেটাই আমার MBA। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।